بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير سورة لقمان 34 نمبر آيات যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার শেষ ও নিঃশেষ পরিসমাপ্তি তার হুকুমেই হবে। সেই আল্লাহ আমাদেরকে আজকের এই অধিবেশনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই মজলিসকে আল্লাহর ফেরেশতারা ঘিরে আছেন, যেই মজলিসের লোকগুলোর জিকির আল্লাহ তাআলা করেন, আমাদের কথা আল্লাহ বলেন তার নৈকট্যশীল ফেরেশতাদের নিকটে, এবং পরিশেষে এই অধিবেশনের লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের ছোট আলামত, এতে কোনো সন্দেহ নেই যে কিয়ামত একদিন কি হবে, সংঘটিত হবেই হবে। যার শুরু আছে তার কি আছে, শেষ আছে। দুনিয়া একদিন আল্লাহ সৃষ্টি করেছেন, এ দুনিয়া একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর বুকে যারাই আছে তারা ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে, মহান রব্বুল আলামিন, তিনি ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর বুকের। তো এখনই এই যে কিয়ামত হবে, এই কিয়ামত সংগঠিত হওয়া এবং এই কিয়ামতকে বিশ্বাস করা ইমানের ছয়টা রোকন বা পিলারের মধ্যে অন্যতম একটা রোকন, বুঝে আসছে। আমরা সূরা বাকারা প্রায়জনেই মনে হয় পড়ি, যারা কোরআন একটু পড়তে জানি শুরুতেই আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই পৃষ্ঠাটা পড়ি অনেকেই। এর শেষ প্রথম পৃষ্ঠার শেষে বলা হয়েছে কি, যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং মুমিন ও মুত্তাকিন তারাই যারা পরকালে দৃঢ় বিশ্বাসী, যারা পরকালে দৃঢ় বিশ্বাসী। অর্থাৎ শুধু বিশ্বাস থাকলেই চলবে না, বিশ্বাসটা মজবুত হতে হবে যে না কিয়ামত হবেই হবে। এই বিশ্বাস সহ আগের কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরা রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে আগত হেদায়াতের উপরে, এবং ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই কি সফল কাম, তারাই সফল কাম। যদি সফল কাম হতে হই বা হতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসেছিলেন সাহাবাদেরকে নিয়ে, হঠাৎ করে একজন আগন্তুক আসলেন যাকে সাহাবারা চিনতেন না, তার কাপড় অত্যন্ত সাদা ধবধপে ছিল, তা তিনি যে বাহির থেকে দূর থেকে এসেছেন সেটাও বোঝা যাচ্ছিল না, এবং তার মাথার চুল পরিপাটি ছিল। আর তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে আদবের সাথে বসে তাকে জিজ্ঞাসা করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন। উনি বললেন, তারপর বললেন আমাকে ইমান সম্পর্কে বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান সম্পর্কে বলতে গিয়ে বললেন যে ইমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে, ও মালাইকাতি আল্লাহর ফেরেশতাতে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি তার আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে, ওয়া রসুলিহি তার রসুলগণে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির পাঁচ নম্বর পরকালে বিশ্বাস করবে, বুঝে আসছে, পরকালে বিশ্বাস স্থাপন করবে। আর ছয় নম্বর হলো ওয়া আন তুমিনা বিল কাদরে খাইরিহি ওয়া শাররি, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে।
এই ছয়টা হলো ইমানের রোকন বা পিলার, খুঁটি, স্তম্ভ, যেটাই বলেন না কেন, একই জিনিস। কেমন? তো এই ছয়টার মধ্যে পাঁচ নাম্বার পিলার হলো আল ইমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ যদি এই পরকালকে অবিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকবে? মুসলমান সে থাকবে না। ইমানের রোকন হলো ছয়টা, কিন্তু আমাদের দেশে বলে কি সাতটা, কয়টা বলে? সাতটা। ভেজাল কোথায়? এক জায়গায় একটু ভেজাল আছে, বুঝার ভুল। এটা হলো হাদিসের এবারও যেটা আমরা উল্লেখ করলাম একটু আগে, হাদিসের কথা এটা। আর আমাদের দেশে ভেজাল কতটুকু? ভেজাল এতটুকু যে ওয়াল ইয়াউমিল আখের তো বলেই, সাথে সাথে বলে ওয়াল বাসি বাদাল, ইয়াউমে আখের পরকাল দিবসের প্রতি বা শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করি, আরও বিশ্বাস স্থাপন করি ওয়াল বাসি বাদাল মৌত, মরণের পর পুনরুত্থানে, মরণের পরে পুনরুত্থানে, বুঝে আসছে? তো এই কথাটা হাদিসে নাই, এটা অতিরিক্ত। এজন্য অতিরিক্ত যে ইয়াউমুল আখেরের মধ্যে ওয়াল বাসি বাদাল মৌত এটা হলো একটা অংশ, পার্ট, বুঝে আসছে? আমরা এখানে সবাই আজকে অনুষ্ঠানে হাজির হয়েছি, তার একটা অংশ নামাজ পড়েছি আমরা, কেমন? তার একটা অংশ, এক পার্ট আলোচনা আমরা অলরেডি শেষ করে দিয়েছি, তার একটা অংশ হয়তো কিছু ভাই টোকেন পেয়েছে, তো পুরাটাই হলো অনুষ্ঠানের একটা অংশ। এই অনুষ্ঠানটার মধ্যে মেলা মেলা পার্ট আছে, তো কিয়ামতের মেলা পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হলো মরণের পর আবার পুনরায় জীবিত করা, ওয়াল বাসি বাদাল মৌত। তো ওটা আর তো বলার দরকার নাই, যখন আপনি ইয়াউমুল আখের বলেছেন তখন ওইটাই এর মধ্যে চলে এসেছে, বুঝে আসছে? ইয়াউমুল আখের, মানুষের মরাটাও ইয়াউমুল আখেরের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ ওইটাই আমার জীবনের কী দিন? শেষ দিন। আমার জীবন নিয়ে যেদিন আমি আপনি সবাই মৃত্যুবরণ করব, সেই দিন আমাদের জীবনের শেষ দিন, ইয়াউমুল আখের। তারপরে কবর, কবরের সওয়াল জবাব, তারপরে ওই ইসরাফিলের সিংহায় ফুৎকার, তারপরে আপনার আবার কবর থেকে উঠা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, হাউজে কাউসার, ফুলসিরাত ইত্যাদি সবগুলোই কি আল্লাহ হাসরের ময়দানে হাজির হওয়া, আল্লাহ হিসাব নেওয়া, এসবগুলোই ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে কি আছে, সংশ্লিষ্ট রয়েছে। এজন্য আলাদা করে ওয়াল বাসি বাদাল মউত বলাটার দরকার নেই, বললে কি হবে, হাদিসের বিরোধী হয়ে যাবে। হাদিস তো বলছে ছয়টা, আমি যদি সাতটা বলি তাহলে অতিরিক্ত বললাম না, তো এজন্য এটা ভুল তথ্য। সহি তত্ত্ব হচ্ছে ইমানের রোকন ছয়টা, যেটা আমরা উল্লেখ করলাম একটু আগে। যা হোক, তো এই ইমান, ইমানের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন অবশ্যই আমাকে করতে হবে, কারণ এটা একটা ইমানের অংশ, ইমানের রোকন, একটা ইমানের পিলার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মুসলিম সমাজ আজকে কোরআন ও হাদিসের জ্ঞানের সাথে নিজেকে সম্পৃক্ত না করাই দেখা যাচ্ছে যে মানুষের যখন সে এলেম অর্জন না করবে তখন কি হবে। আপনি বা আমি এলম অর্জন করলাম না, নামাজ কীভাবে পড়তে হবে জানলাম না, ওযু কীভাবে করতে হবে জানলাম না, তখন কি করব? আর একজনকে যেভাবে দেখি, যেভাবে বলতে শুনি সেটাই করব না? কি বলবেন আপনারা? হ্যাঁ, এটা কি না হয় কি না? এটা আপনি জানলেন না বা আমি জানলাম না, তো আমি না জানলে কি কীভাবে আমি আমল করব? আরেক ভাইকে যেভাবে দেখছি সেভাবে আমল করব, অথবা আরেক ভাইয়ের কাছে যেটা শুনছি সেটাই আমি বলবো, শোনা কথাটা বল আমি বলবো, কিন্তু ওটা যাচাই করার ক্ষমতা আমার নেই। কেন নেই? কারণ আমি পড়াশোনা করি না। এটা বড় ব্যারাম। এজন্য বারবার আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের বই আছে, এই বইগুলো পড়লে ছোট মৌলবি হয়ে যাবেন আপনি একটা। এই আপনার র্যাকে যে বইগুলো আছে, এই র্যাকের বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি ছোটখাটো একটা মৌলবি সাহেব হয়ে যাবেন। তো এই জন্য বলবো যে পড়াশোনা করুন, ইসলাম সম্পর্কে যেটা প্রত্যেক মুসলমানের জানা দরকার অন্তত অতটুকু জানুন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ মান। তো বলছিলাম যে ইসলাম সম্পর্কে মানুষ না জানার কারণে যে যেটা বলে ওটাই মানুষ কি করে, বিশ্বাস করে। এই যে একটু আগে এপ্রিল ফুলের কথা আমরা বলে আসলাম, এপ্রিল ফুল যে মুসলমানদের অনুষ্ঠান নয়, খ্রিস্টানদের অনুষ্ঠান, এটাতে যে আমারই জাতি ভাইদেরকে, বোনদেরকে, শিশুদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, মেলা মানুষ জানেই না, জানলে হয়তো পালন করতো না যতই সে মূর্খ হোক না কেন। তো ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তো এই জ্ঞানের অন্যতম অংশ হলো কি, পরকালে বিশ্বাস। পরকালে একদিন হবে, শেষ দিবস এই পৃথিবীর বুকে একদিন আসবেই আসবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না, এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন কি না? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। অতএব একদিন কিয়ামত হবে, তবে সেই কিয়ামত
কবে হবে সেই কিয়ামত, কবে হবে এটা কি আমরা জানি? বিজ্ঞানীরা দুই তিনবার ডেট দিছিল কিন্তু কিছু হয়নি, আবার ডেট দিছে বলে 75 বছর পর। এবং কিছু আলেম ওলামাও আন্দাজের উপর একটা কথা বলছেন, এটা তাদের ব্যক্তিগত মত, কিন্তু কোরআন ও হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ কোরআন ও হাদিসে কোনো বছর নির্ধারণ করা হয়নি। বরং কোরআন ও হাদিস কিছু আলামতের কথা বলেছে যা প্রকাশিত হলে জানতে হবে যে আস্তে আস্তে কিয়ামত কি ঘনিয়ে আসছে। কিয়ামত কখন হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো জ্ঞান নেই। তার দলিল কি, প্রমাণ কি? সূরা লোকমানের 34 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন, ওটা আমাদের কারো বাণী না, কার বাণী? আল্লাহর বাণী। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ, মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের সংবাদ, জ্ঞান। কিয়ামত কখন হবে এই খবর একমাত্র কে জানেন? মহান রব্বুল আলামিন জানেন। ওয়া ইউনাজ্জিলুল গাইস, আজকে যে বৃষ্টি হবে এটা কেউ জানতাম আমরা? পৃথিবীর কেউ জানত না। তো এই বৃষ্টি কবে কোথায় কখন হবে এটা কার জ্ঞান? আল্লাহর জ্ঞান, আল্লাহ জানেন। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে তার চাইতেও আগেও আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখন হয়তো বলবেন যে আল্ট্রাসাউন্ড করে তো বলে দেয়, তো যেই দিন পেটে বাচ্চা আসে সেই দিন বিজ্ঞানী বেটারা বলে না কেন? পারবে? ওর বাপেরও ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ জানেন এর ছেলে হবে না মেয়ে হবে না, মরার আগে মানে হওয়ার আগে যে মরে যায় না মেলা, তো হওয়ার আগে মরে যাবে না সে কি অবস্থা, মানে হাত পাগুলো কেমন হবে না হবে সব কিছু কে জানেন? মহান রব্বুল আলামিন জানেন। বিজ্ঞানীদের বলা এটা হলো আল্লাহর সৃষ্টির পরে বলা, বুঝে আসছে? বা ডাক্তারদের বলা কি, আল্ট্রাসাউন্ড করে ভিতরের জিনিসটা যখন আল্লাহ তাআলা দেন পুরুষ না স্ত্রী, তখন তারা এটা বলতে পারে। এর আগে বলতে পারে না? 4 মাসে জানেন তো আপনি, বলতে পারবে না? 5 মাসে সন্দেহ, 5 মাসে সন্দেহ, মানে সংবাদটা মিয়ে মিয়ে আপনাকে দিতে পারবে না। তবে 6 মাসের সময় যেহেতু স্পষ্ট হয়ে যায় তখন বলে। এরপরও বিপরীত হয় অনেক সময়। হ্যাঁ, মানে ছোট বাচ্চাটার ওর যে ইয়াটা লিঙ্গটা পুরুষ না মহিলা এটা যদি ভাজের মধ্যে থাকে তো যতটুকু পারে অতটুকু আন্দাজের উপরে বলে দেয়। অনেক সময় ছেলে বললে দেখা যায় মেয়ে হয়ে গেছে, মেয়ে বললে ছেলে হয়েছে, এটা সবসময় খাটে না তবে বেশিরভাগ হয়। এবং এটা হয় এজন্য যে তারা ওই মেশিন দ্বারা দেখে বলে থাকে, এটা নতুন কোনো সংবাদ নয়। কিন্তু মহান রব্বুল আলামিন কাকে কোন সন্তান দেবেন ওটা পেটে আসার আগেই আল্লাহ জানেন, এবং পেটে যেদিন আসে সেদিনও আল্লাহ তাআলা জানেন যে এই সন্তান কি অবস্থায় হবে বা কি হবে, ছেলে না মেয়ে না কানা না হাতওয়ালা না হাত ছাড়া, এসব আল্লাহ জানেন। ওয়া আলামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো ব্যক্তি জানে না যে আগামীকাল সে কি কাজ করবে। আমি আপনি কেউ জানি না, হয়তো একটা মোটের উপরে আন্দাজ আছে, রুটিন কালকে শিখো যাবো ভালো মাছ বা মুরগি কিনে নিয়ে আসবো খামো ইত্যাদি এভাবে আছে, কিন্তু দেখবেন যে পাই টু পাই কোনো রুটিন আমার আমি দিতে পারবো না। এজন্য যে জানি না কখন কোন দিকে দরকার হয় তখন সেদিকে চলে যাব, হয়তো এক সময় মনে করেছিলাম যে এই টাইমটা এখানে কাটাবো কিন্তু দেখা গেল যে আমার ভালো লাগছে না আমি ঘুমিয়ে পড়েছি। তো এই জন্য এই নাফস আমাদের জীবনে আমরা আগামীকাল কী করবো এর পুরা হিসাবও আমরা দিতে পারবো না, এটা জানেন কে? মহান রব্বুল আলামিন। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এবং কোন নফস জানে না যে কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে, আমরা কেউ জানি না। যদি জানতাম তাহলে মরার জায়গায় যাইতাম, কেউ যাবে মরার জায়গায়, কিন্তু না জানি না যে কোথায় মরণ হবে। ফলে অনেক সময় মরণের কারণেই আল্লাহ কোনো ব্যক্তিকে কোনো স্থানে নিয়ে যান, কেন? কারণ ওইখানে তার মত আছে। আমাদের ইসলামিক সেন্টারে আলোচনা শুনতে শুনতে একটা লোক একবার মারা গেছে, তো আল্লাহ তাআলা তার মৃত্যু অবশ্যই আশা করি ভালো করেছেন, কারণ ইসলামী কথা আলোচনা শুনতে শুনতে তার মৃত্যু হয়েছে। তো এখন যে কথা বলছিলাম যে ওইখানে আল্লাহ তার মত লিখে রেখেছেন বলেই সে ইসলামিক সেন্টারে এসে, বেশি পুরাতন না কয়েকদিন ধরে আসতো, তো হঠাৎ করে সেখানে এসে মারা গেছে হার্ট অ্যাটাক করে। তো যাই হোক, ওমা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোনো ব্যক্তি জানে না যে কোন ভূখণ্ডে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহ আলিম খাবির, ইন্নাল্লাহ আলিমুন খাবির, মহান রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সূরা লোকমান 34 নম্বর আয়াত।
এই কিয়ামতের খবর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরে যাকে আমরা সম্মান করব, মর্যাদা দিব, তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে আগন্তুকের কথা বলছিলাম, যে একজন আগন্তুক আসলেন রাসূলের কাছে, জিজ্ঞাসা করলেন ইসলাম ঈমান সম্পর্কে। ওনার আরেকটা প্রশ্ন ছিল, চার নম্বর প্রশ্ন, তিনে ছিল ইহসান সম্পর্কে, চারে ছিল, উনি তাকে জিজ্ঞাসা করলেন যে আখবিরিনি আনিস সাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিনে ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আপনার লাভ, আমার লাভ না, আমি বললে আমার লাভ, আপনি বললে আপনার লাভ। আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আপনার উপরে আল্লাহ ১০ বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আরও আজকে শুক্রবারের রাত, কিসের রাত? শুক্রবার, আমরা মনে করি বৃহস্পতিবার, কিন্তু আরবি হিসেবে শুক্রবারের রাত শুরু হয়ে গেছে। যাই হোক, তো এই জন্য রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা, সলাত পাঠ করতে হবে, বিশেষ করে শুক্রবার দিন ও রাত্রি। যে কথা বলছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বললেন যে আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কখন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনার চাইতে আমি জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানি না। আপনি যেরকম জানেন না কিয়ামত কখন হবে, আমিও জানি না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামত কখন হবে এটা না জানেন, কে জানবে? আল্লাহ জানেন, কিন্তু কোনো মানুষের এটা বলার কোনো ক্ষমতা নেই। বুঝে আসছে? তো উনি বললেন যে তাহলে আমাকে কিছু কিয়ামতের আলামতের সংবাদ দিন, কোন কোন আলামতগুলো প্রকাশ পেলে কিয়ামত সংঘটিত হবে সেই কথাগুলো আমাকে একটু বলে দিন, জানিয়ে দিন। বুঝে আসছে? তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন, তখন তিনি নিজে বলছেন বয়স্তু ওয়াসাআকা হাতাইন, আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি এসেছি, মানে আমি শেষ জামানার নবী আর আমি আর কিয়ামত খুব কাছাকাছি সময়ে এসেছি। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে একত্রতা ঘোষণা করে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে এসেছে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে এসেছে, ওয়ান শাক্কাল কামার, আর চন্দ্র কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। বুঝে আসছে? তো কিয়ামত কাছাকাছি চলে এসেছে, এটা বলা হয়েছে 1500 বছর আগে, এখন 1436 হিজরি, কত? 37, হ্যাঁ 1437 হিজরি। এই 1437 হিজরি, তার মানে রাসূল সাহেব 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, 7 বছর আর 4 বছর যদি বাদ দেন তো 26 বছর। 1426 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আর কিয়ামতের পাশাপাশি এসেছি, এখনও কিয়ামত হয়নি। তার মানে এই সময়টা আল্লাহর কাছে কিছুই না, পরকালের তুলনায় 1400 বছর কিছুই না। তো কিয়ামত কখন হবে সেটা মহান রব্বুল আলামিন ভালো জানেন, তবে কিয়ামতের কিছু আলামত অলরেডি প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হওয়ার পরে সেগুলো কি হয়েছে? চলেও গেছে। মহান রব্বুল আলামিন সূরা কামারের 1 নম্বর আয়াতে বলেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনিয়ে এসেছে, ওয়ান শাক্কাল কামার, আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের একটা কি আলামত, এটা চলে গেছে। কাফেররা যখন ইসলাম গ্রহণ করছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারবার চেষ্টা করছিলেন, একবার তারা বলল যে আপনি যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন আপনার রবের মাধ্যমে, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের ইসলামের জন্য কত যে চেষ্টা করেছেন, একটু আগে আমরা এপ্রিল ফুলের ব্যাপারে বললাম যে যতক্ষণ আপনি খ্রিস্টান না হয়েছেন ততক্ষণ পর্যন্ত, খ্রিস্টান বা ইহুদি যতক্ষণ না হয়েছেন ততক্ষণ ওরা আপনার উপর খুশি হবে না। এই বদমাইশ কুফারে কুরাইশেরও একই অবস্থা, ওদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, ওরা বলল যে আপনি যদি রবের মাধ্যমে, পালনকর্তার মাধ্যমে, আল্লাহর মাধ্যমে আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, তাহলে কি হবে, কি হবে, আমরা মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরল লোক, বিশ্বাস করলেন তাদের কথা, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ এতগুলো লোক মুসলমান হতে চেয়েছে তো আপনি একটু চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখান আমাকে। মহান রব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন, আল্লাহু আকবার, মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু ওই যে যতক্ষণ পর্যন্ত আপনি ওদের দলে না ঢুকবেন ততক্ষণ খুশি হবে না, এই লোকেরা বলতে লাগলো যে চাঁদেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু চলে না, নাউযুবিল্লাহ মিন যালিক।
বুঝে আসছে? তো এটা একটা কিয়ামতের আলামত, অলরেডি চলে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আর কোনো নবী আসবে না। এই যে উনার আগমন, তার মানে কি কিয়ামত কাছে এসেছে না দূরে চলে গেছে? কাছে এসেছে। আর নবী আসবে না, উনি শেষ নবী, এটাও একটা কিয়ামতের আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এটা কিয়ামতের একটা ছোট আলামত, দুই নাম্বার। তিন নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আবার চলেও গেছেন, উনার চলে যাওয়াটা কিয়ামতের আরেকটা আলামত। তাহলে কয়টা হলো? তিনটা। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এবং ওনার চলে যাওয়া বা বিদায়। তিনটা আলামত কিন্তু বললাম, মনে রাখবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যে আগন্তুক এসেছিলেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিসসালাম। উনি তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে বললেন যে তুমি জিবরিল যেমন জানো না, আমিও তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি না কিয়ামত কখন হবে। তো জিবরিল বললেন যে তাহলে কিছু আলামত সম্পর্কে বলুন। উনি বললেন যে আনতারাল হুফাতাল উরাতা রিআ আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখতে পাবে, আনতারা তুমি দেখবে কিয়ামত, ও আরেকটু ছুটে গেছে তার আগে, যে আনতালিদাল আমাতু রব্বাতাহা, আনতালিদাল আমাতু রব্বাতাহা, এটা চার নাম্বার কিয়ামতের ছোট আলামত। যে দাসী তার মনিবকে জন্ম দেবে, তার পেট থেকে কি হবে? মালিক, তার মনিব জন্ম হবে। দাসীর পেট থেকে কে জন্ম হবে? তার মনিব, তার মালিক জন্ম হবে। এটা দুটো ব্যাখ্যা বলেছেন ওলামারা, যে যে মায়ের পেট থেকে আপনি আমি হব, সেই মায়ের সাথে দাসীর আচরণ করা হবে। সে মায়ের সাথে কি করা হবে? দাসীর মতো আচরণ করা হবে, হয়নি? মায়ের সাথে এখন অহরহ দাসীর চাইতেও খারাপ আচরণ করা হচ্ছে। হাত্তা সৌদি আরবে অনেক পরিবার এরকম আছে। আল্লাহ যেন এদেরকে মায়ের মর্যাদা বোঝার তৌফিক দান করে। আল্লাহ, আরেকটা ব্যাখ্যা হলো যে যুদ্ধ বিগ্রহ বেশি হবে, যার ফলে বাবার ভাগ্যে দাসী অথবা গনিমতের মাল হিসেবে দাসী পড়বে, ওই দাসীর সাথে বাবা মিলন করবে, করার ফলে কি হবে? পেটে তার বাচ্চা হবে। বুঝে আসছে? বাচ্চা হয়ে যেই বাচ্চাটা জন্ম নেবে, বাবার মৃত্যুর পর দাসীর মালিক কি হবে? ওই বাচ্চাটাই তার মালিক হবে। বুঝে আসছে? কারণ বাবা যে সম্পদ রেখে গেছে, দাসীটা তার একটা অংশ, ফলে এই পেটের বাচ্চাটা, দাসীর পেটের বাচ্চাটাই কি হবে? দাস ওই ওর মার, ওর মা আসলে যেটা ওর মা, এই মারই কি হবে? মালিক হয়ে যাবে। আনতালিদাল আমাতু রব্বাতা, দুটো ব্যাখ্যা। এটা গেল চার নাম্বার কিয়ামতের ছোট আলামত। পাঁচ নাম্বার হচ্ছে যে তুমি দেখবে, আনতারা তুমি দেখবে, আল হুফাতা, যাদের পায়ে জুতা ছিল না। আমাদের মধ্যে অনেককে পাইবেন, একসময় জুতা আমাদের ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা বিদেশে যে কাজই করি না কেন, অন্তত খাওয়া পড়ার আমাদের সমস্যা আছে কি না? আল্লাহ যেন দুনিয়া তো না করেন, আখেরাত তো না করেন। আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম আনতারাল হুফা, তুমি নগ্ন পথ যাদের পায়ে জুতা ছিল না এদেরকে দেখবে। আল উরাত, মানে পরনে পোশাক ছিল না যারা, এই সমস্ত লোকেরা। আল উরাত রিয়া আশা, এবং একসময় এরা গরু ছাগল চরাতো, রাখাল। এরা কি করবে? দুনিয়াতে এত টাকা পয়সা বেশি হবে যে এরা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় লম্বা লম্বা পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিং করে কি করবে? অহংকার করবে, আর বলবে তোর বিল্ডিং ভালো না, আমারটা ভালো, তুই কি দিয়েছিস, এই 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 নিয়মে বানাইছিস কি না, আমার রুমগুলো ভালো, এই সেই, এই গর্ব অহংকার করা, এটা কিন্তু এখন শুরু হয়ে গেছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন রানা প্লাজা ধসে গেছে। এ রানা কি ছিল? ওর বাপ চায়ের দোকান ছিল ওর, সেখান থেকে দেখেন গার্মেন্টসের মালিক হয়ে গেছে। তো যাই হোক, রাতারাতি মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, হয়ে যায়। ভালো পথে হোক, আপনার মতো আমার মতো পরিশ্রম করে হোক, কোটি কোটি টাকার মালিক হয়ে যাক, ওটাতে আমরা কিছু বলি না, কিন্তু জাতীয় সম্পদকে এইভাবে চুরি করে রাতারাতি ধনী হওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কারণ ভিক্ষা করে খেলে কিয়ামতের দিন কোনো জবাব দিতে হবে না যে কেন তুমি ভিক্ষা করেছিলে। আমার ছিল না, আমি ভিক্ষা করেছি। যদিও ইসলাম ভিক্ষার বৃত্তির প্রতি আহ্বান করে না, ইসলাম বলে পরিশ্রম করে খেতে, তদুপরি যদি আপনি কারো দরবারে হাত পেতে পাঁচটা টাকা আপনাকে সে দেয়, ওইটা হারাম নয়। ওইটা কি হারাম নয়? আপনি আপনার পেটের জন্য কারো কাছে পাঁচ টাকা চেয়েছেন, কিন্তু আপনি যদি পাঁচ টাকা চুরি করেন,
কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। দুনিয়ায় যদি ইসলামী বিধান থাকে আপনার হাত কেটে নেওয়া হবে, কিন্তু এগুলো সবই আমাদের দেশে চলছে, যেটা আমি আমার কিছুক্ষণ আগের আলোচনাতেও বলেছিলাম। তো যে কথা বলছিলাম যে এরা বড় বড় বিল্ডিং তৈরি করে গর্ব অহংকার করবে এবং এটা বাস্তবে ঘটে চলেছে। তো আমরা এতক্ষণ কয়টা বললাম? পাঁচটা কিন্তু আমাদের বলা হয়ে গেল। মনে রাখবেন, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, ওনার বিদায়, তিন নম্বর, চার নম্বর হচ্ছে যে এই আনতালিদাল আমাতু রব্বাতাহা, আপনার দাসী তার সন্তানকে, তার মা মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে, তার দুটি ব্যাখ্যা আমরা উল্লেখ করেছি। পাঁচ নম্বর হলো যে যাদের কিছুই ছিল না, না জুতা না পোশাক এবং গরু ছাগলের রাখাল যারা ছিল, এরা কি করবে? বড় বড় বিল্ডিং তৈরি করবে, তখন কিয়ামত ঘনিয়ে আসবে। পাঁচটা আলামতের কথা বলা হলো। ছয় নাম্বার আলামত হলো অযোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করা হবে। কি অবস্থা এখন আমাদের সমাজের? বেশিরভাগ অযোগ্য লোকগুলোই নেতৃত্বের পিছনে ছুটছে, যারা ভালো লোক ওরা এগুলোকে পছন্দও করে না, মারামারি কাটাকাটি, আল্লাহ জানে আজকে যে কি হয়েছে। আমাদের ওইদিকে মনে হয় আজকে ভোট ছিল, মরল না বাঁচলো, আল্লাহ আলম, জানি না, আপনারা হয়তো খবর টবর শুনেছেন, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ আমিন। এই অবস্থায় আমার উপদেশ আপনাদের জন্য যে নিজ আত্মীয় স্বজনকে, হ্যাঁ নিজ আত্মীয় স্বজনকে চরমভাবে নিষেধ করবেন সকল ভোট কেন্দ্রে যেতে। ভোট যেই গণতন্ত্রের পদ্ধতি, এটা ইসলাম ইসলাম ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। এরপরে এই মারামারিতে যাওয়ার দরকার কি? আপনি ওইখানে যাইবেন, গ্যাঞ্জাম লাগলে একটা বাড়ি আপনার উপরেও এসে পড়বে, আপনি যদি মরে যান তাহলে আপনার কুফরি মৃত্যু হবে। কেন? কারণ আপনি ন্যায় পথে মরেছেন কি না, আপনি অন্যায় পথে মরেছেন। এজন্য ওই সব জায়গাতে খবরদার নিজের আত্মীয় স্বজনকে পাঠাবেন। আপনাকে ভোট দেওয়ার আমার কি দরকার? তোমার ইচ্ছা হলে তুমি একাই ফ্রি পাস করে যাও গা, বুঝে আসছে? তুমি ফ্রি পাস করে যাও গা, আমার যাওয়ার ওখানে মারামারির দরকার নেই। তোমার টাকা বেশি হয়েছে, আমার বাড়িতে দিয়ে দাও, খেয়ে লই। ওকে, তো যাই হোক, যে কথা বলছিলাম যে অযোগ্য লোককে নেতা হিসেবে গ্রহণ করা হবে। যেই সংসদে লাখ লাখ টাকা এক মিনিটে খরচ হয়, আমি আজও ভেবে পাই না যে কীভাবে এক মিনিটে নাকি 15 লাখ টাকা না কত টাকা খরচ হয়, আল্লাহু আলাম, জানি না কীভাবে খরচগুলো হয়, কিন্তু এটা আপনার আমার এই ওই মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে আপনি ইনকাম করছেন, এ টাকাগুলোই গিয়ে রাজকোষে জমা হচ্ছে, আর ওরা ওইগুলো ওই এসি তারিয়াতে বসে নষ্ট করছে। আমরা বলবো যে আমাদের কল্যাণের জন্য যদি কোনো কাজ করা হয় সেটা তো আহলান ওয়া সাহলান, কিন্তু ওইখানে গিয়ে তোমরা গান গাইবা, গান গাইছে না এবার, হ্যাঁ গান গাইবা, আরেকজন গালি দিবা কাউরে, আরেকজন ঘুম পাড়বা, কী করবা, রাবিশ ফাবিশ ইত্যাদি অসভ্য। এর চাইতে যেন পশুদের সংসদ ভালো। আমি অনেক আগে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম ঢাকাতে, তখন একটা আরবিতে আপনার আর্টিকেল পড়েছিলাম যেখানে এরকম ছিল যে ব্যাংক খালি প্রতিদিন ব্যয় ব্যয় করে ডাকি, বুঝে আসছে? ব্যাংকের কাজ কি? একটু বৃষ্টি বৃষ্টি হইলেই ক্যাঁ গু ক্যাঁ গু ক্যাঁ গু করে ও ডাকে, ওর কাজ তো ওটা করবেই। এখন ইয়া হলো, হাতি হলো বনের রাজা, হাতি হলো বনের রাজা, সব পশুগুলো গিয়ে হাতির কাছে বিচার দিছে। কয় স্যার, কয় কিরে কী হয়েছে তোদের? কয় ব্যাংকে আমাদেরকে ঘুমাইতে দেয় না। কয় কী হয়েছে? কয় সবসময় ব্যাঙ্ক 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 করে ডাকে। তো হাতি তো ব্যাংকের একটা পাড়া দিয়ে আছে, কিন্তু পশুর যেই রাজনীতি আছে, পশুর মধ্যে যে ন্যায় বিচার আছে, এটা একটা গল্প যদিও, হ্যাঁ সেটা মানুষের ভিতরে আজকে নেই। ব্যাংকে ডাকছে হাতি, বলছে তোর কী সমস্যা? কয় এই একটা একটু পানি টানি হলে তো ব্যাকু ব্যাকু করা আমার অভ্যাসই, এটা তো আপনি জানেন স্যার, তো এই সমস্যাটার একটা সমাধান করলেই তো শেষ হয়ে যায়। কয় তাই তোরই তো, সব পশুকে লাগাই দিছে, কয় শহরের বাইরে আমরা যেখানে থাকি এর বাইরে একটা দুটা বড় পুকুর খুঁড়ে দেয় ওদেরকে, ওরা ওইখানে গিয়ে ক্যাঁকু ক্যাঁকু যা করার লাগে করবো। আমাদের এখন যদি ওই তো মানুষকে যদি এরকম সমস্যার কথা কইতেন, ওই ওরা মেরালা, ও না থাকলে এই বেজাল থাকবো না, এ হলো আমাদের এখন চরিত্র। কিন্তু এখন তো ওইভাবে তো সব আগে করছে। আচ্ছা যাই হোক, আমরা ওইগুলো নিয়ে তর্ক করতে চাই না। তো আমি যে কথা বলছিলাম যে এখন এমন অবস্থা হয়েছে যে যোগ্য নেতৃত্বের বড় অভাব, যোগ্য নেতৃত্বের বড় অভাব। যে আমি বলবো না যে এই দল ওই দল সব যোগ্য, মানে এই দল অযোগ্য তো এই দল যোগ্য, বরং পুরা লেভেলটাই, মানে নেতার লেভেলটাই পুরাটাই এখন দূষিত হয়ে গেছে।
আল্লাহ যেন এরকম নেতৃত্ব থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। কারণ আপনি যদি চেয়ে নেতৃত্ব নিতে যান আর দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কিয়ামতের দিন কড়াই গণ্ডায় আপনার হিসাব নেওয়া হবে। আর যদি আমরা এখানে 100-150 লোক আসি, আমরা সবাই মিলে যদি এক ভাইকে বলে দেই, ভাই আপনাকে আমরা সভাপতি হিসেবে গ্রহণ করলাম, আপনি সবুজ ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে দায়িত্বশীল, ঠিক আছে, আপনাকে আমরা বানাইলাম, ও ভাই বলছে না রে ভাই আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না, কয় না আপনাকে নিতেই হবে, কয় তাহলে তোমাদেরকে সহযোগিতা করতে হবে আমাকে, কয় ঠিক আছে সহযোগিতা করব। এই লোককে মহান রব্বুল আলামিন স্বয়ং সহযোগিতা করেন, সুবহানাল্লাহ। সায়া নেবেন আল্লাহর, মানে কঠিন শাস্তির সম্মুখীন হবেন যদি পালন করতে না পারেন, আর যদি আপনাকে সবাই মিলে দেয় আর আপনি চেষ্টা করেন আপনার আয়ত্তের মধ্যে যতটুকু আছে, তাহলে বাকিটা আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আপনি নেকি পাবেন, গুনাহ তো ইনশাআল্লাহ হবে না। তো এই জন্য নেতৃত্ব চেয়ে নিতে যাবেন না। আর আমাদের দেশে যে এরকম বদমাইশ টাইপের নেতারা, বিড়িখোর আর এই গমসোর আর ধানসোর বাইরে হচ্ছে, তো এদেরকে ভোট দিলেও আপনি ওদের অন্যায় কী করলেন, সহযোগিতা করলেন। অতএব সাবধান, এদেরকে ভোট দিতেও যাবেন না, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আবু হুরাইরা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি এক মজলিসে বসেছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে কিছু আলোচনা শোনাচ্ছিলেন। ইজ আরাবিয়ুন, তখন একটা বেদুইন, আরব্য বেদুইন যারা গ্রামে থাকে, বদু যাকে আপনারা আমরা বলছি, তো এরকম একটা লোক আসলেন এবং এসে জিজ্ঞাসা করছেন মাতাসা, কিয়ামত কখন সংঘটিত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শুনতেই পেলেন না এরকম ভাব, উনি কথা বলতেই থাকলেন, কথা বলতেই থাকলেন। এখন উদাহরণস্বরূপ আপনারা একজন আমাকে একটা প্রশ্ন করলেন, আমি কথা বলতেই থাকলাম, তো এখন কিছু লোক বলছে যে শাইখের কথাটা শুনে নাই, তো ওইরকমই সাহাবাদের কিছু লোক বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই, আর কিছু সাহাবী বললেন যে শুনছেন তবে মনে হয় প্রশ্নটা করা পছন্দ করেন নাই উনি। যাই হোক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রশ্নকারী কোথায়, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়। তখন উনি বলছেন হা আনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম আমি সেই লোক, আমি কিয়ামত কখন হবে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। কালা ইজা দুইয়াতিল আমানা ফান্তাদরিস সাআ, রাসূল সাল্লাম বললেন যে কিয়ামত কখন হবে জানতে চাও, শুনে নাও, ইজা দুইয়াতিল আমানা, আমানত যখন নষ্ট হয়ে যাবে, আমানত যখন নষ্ট হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, তখন কিয়ামত কি হবে ঘনিয়ে আসবে। কালা কাইফা ইযাআতুহা, ওই বেদুইন জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমানত নষ্ট হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় বললেন ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরিস সাআ, যদি কোনো অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়, বুঝে আসছে, অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি ইনতাযিরিস সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করো। কয় নাম্বার বললাম? ছয় নাম্বার, এটা ছয় নাম্বার বললাম, ঠিক আছে। তো কিয়ামত কখন সংঘটিত হবে বা কখন ঘনিয়ে আসবে বুঝবো যখন অযোগ্য লোককে নেতৃত্ব দেওয়া হবে, আর এখন এটা প্রায় 80-90% ঘটে গেছে। আল্লাহর জন্য এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। তারপরে ছয়টা গেল, সাত নাম্বার হচ্ছে এলেম কমে গিয়ে অজ্ঞতা বৃদ্ধি পাবে, এলেম কমে গিয়ে অজ্ঞতা বৃদ্ধি পাবে। এখন মেলা লোক আছে যারা লেখাপড়া কিছুই জানেন না, আজকে দুপুরে একটা ফোন এসেছে তাইফ থেকে, একজন আমাদের দেশেরই মহিলা, সে কাজের মেয়ে হিসেবে এসেছে, আসাটা দোষণীয় আমি মনে করি না, তবে এগুলো না আসাই ভালো, এই জন্য যে তার সাথে কোনো মাহরাম থাকে না, কখন কী হয় না হয় আল্লাহ আলম, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো আনপড় আদমি কিছুই জানে না, ওর কাছে নাম্বার লেখা আছে, বিকাশ নাম্বার, বাড়ির মোবাইল নাম্বার কিছুই বুঝে না, কোনটা যে কী নাম্বার আল্লাহই জানে। আমি এত ব্যস্ত, ওই মহিলা বলছে যে ও এক মাস আসা হলো, দুই দিন বাকি আছে, তো ওর বেতনটা, ওরা ভালো মানুষ, হ্যাঁ, ওর বেতনটা আমরা ওর দেশে পাঠাতে চাই, তো কীভাবে পাঠাবো, তো এখন সহজ উপায় তো হচ্ছে বিকাশে পাঠিয়ে দেওয়া, এখন কোথায় অ্যাকাউন্ট, কোথায় কী কী না খবর কী করে বেড়াবে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম মহিলাকে যে আপনার ওইখানে কোনো নাম্বার আছে নাকি বিকাশের এরকম, তো বলছে না বিকাশের নাম্বার আছে কিন্তু ওই নাম্বারটা যে কোনটা এটাও তো আমি চিনি না। তো অজ্ঞতা মূর্খতা বৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ বিশেষ করে ইসলাম জানার ক্ষেত্রে হাই লেভেলের ডক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ধরেন, চ্যান্সেলর, কিন্তু ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণাই তার নেই। আবার অনেক সময় ভালো ধারণা তো নাই নাই, বিপরীত ধারণা ভাই ঠিকই আছে, মানে ইসলামকে দোষারোপ করার মতো যাবতীয় ব্যবস্থা তার কাছে আছে। তো কিয়ামতের
অন্যতম একটি ছোট আলামত যেটা সাত নম্বর আমরা উল্লেখ করছি তা হলো এলেম কমে যাবে, বিশেষ করে ইসলামী এলেম, এবং মূর্খতা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি হাদিস শোনাবো না যে হাদিসটি আমার পরে তোমাদেরকে আর কেউ শোনাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো আইয়ুরফাল ইলম, ইলম কি হবে, উঠে যাবে, ওয়ায়াযহারাল জাহাল, এবং অজ্ঞতা ও মূর্খতা বেড়ে যাবে, ওয়াইয়াফসু জিনা, বিস্তার লাভ করবে জেনা। কি অবস্থা, এটা আলোচনা আমরা অলরেডি করেছি, বলার আর প্রয়োজন মনে করি না। জেনা এত পরিমাণে বেড়ে গেছে যে আপনি বিশেষ করে এখানে তো যা আছে আছে, এখানেও শুরু হয়েছে এগুলো, তবে আমাদের দেশের তুলনায় এখনও অনেকটা এখানে কম আছে। এরপরও যখন একজন লোক বাইরে বের হয় আর সামনে খালি মহিলা আর মহিলা, একবার আপনার অজান্তে হলেও তো শয়তান আপনাকে প্ররোচনা দিয়ে মহিলাটা বোরকা পরে থাকলেও তো তার দিকে নজর দিতে বাধ্য করে অনেক সময়। ফলে দেখা যায় যে এফসু জিনা, জিনা মেলা রকম, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, মুখ দিয়ে যখন আপনি কোনো মহিলার ব্যাপারে কথা বলেন কারোর সাথে জেনা হয়, আপনি পা দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন যে ওই জায়গায় গিয়ে মুখ নারীর সাথে সম্পর্ক করব, পাঁর জেনা হয়, আর আপনার লজ্জা স্থান ওটাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। অতএব জেনার কোনো শেষ আজকে সমাজে নেই। আজকে আপনারা আমরা খুবই দরকার আমাদের সচেতন হওয়ার, এবং বিয়ের ক্ষেত্রে দিনদার মেয়ে অবশ্যই বিয়ে করবেন, এজন্য যে দিনদার মেয়ের পদস্খলনের ভয় কম। আপনি চলে এসেছেন দুই বছর তিন বছর, ওই অবস্থায় ওই মহিলাটার কী অবস্থা। এবং বিশেষ ওসিয়ত একটা, যারা নতুন বিয়ে করবেন সাথে সাথে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, বুঝে আসছে? কারণ বাচ্চা যদি হয়ে যায় তখন বাচ্চার পিছনে সময় দিতেই তার হিমশিম হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যেই মহিলার বাচ্চা হয়ে যাবে তার দিকে খারাপ নজর কম আসবে, কিন্তু যদি ফ্রি থাকে তাহলে রাত্রে ঘুম হবে না, আপনাকে মিস কল দেবে, পাবে না হয়তো কখন আরেক জায়গায় মিস কল চলে যাবে, বুঝে আসছে? এজন্য এই জিনিসগুলো খুবই খেয়াল রাখবেন দিনদার পরহেজগার মেয়ের দিকে। তো এফসু জিনা, জিনা ব্যবিচার বিস্তার লাভ করবে, এবং এই আলামত অলরেডি চলে এসেছে। ওয়াশরাবুল খামরু, আর ওয়াশরাবুল খামরু, মদ পান করা হবে। মদ তো আজকে অনেক নামে আখ্যায়িত হয়ে গেছে, আপনি ডাইল বলেন, হুইস্কি বলেন, আর ফ্যান্সি বলেন, আর বেন্সি বলেন, মেলা নামে আজকে এই মদ পান করা হচ্ছে। মদকে তার ভিন্ন নামে নামকরণ করা, এটাও একটা কিয়ামতের আলামত। তো যাই হোক, ওয়ায়ুশরাবুল খামর, মদ পান করা হবে, ওয়ায়াযহাবুর রিজালু ওয়া তাবকান নিসা, আর পুরুষদের পুরুষরা বেশিরভাগই মরে যাবে তাড়াতাড়ি, আর মহিলাদের সংখ্যা কি হবে, বেড়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদ, এমনকি পঞ্চাশ জন মহিলার জন্য দায়িত্বশীল কয়জন, একজন মাত্র পুরুষ থাকবে। এটা দুটা ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা জানাও ভালো বা উচিত, এজন্য আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। একটা হলো কি, একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন লোক থাকবে, মানে আপনার বোন, আপনার মা, আপনার ভাবি, আপনার এরকম, মানে ভালোভাবেই থাকবে। আর একটা হলো কি, যে এত পুরুষ কম হবে যে নারীরা তাদের চাহিদা মেটানোর জন্য এক পুরুষকেই তারা গ্রহণ করবে, বরং এমনও বলা হয়েছে যে এই পুরুষ ওদের জ্বালায় পালাতে পালাতে গাছে উঠবে, গাছ থেকে পেশাব করে দিলে ওতেই ওদের কি হয়ে যাবে, বাচ্চা চলে আসবে, এমনও কথা শুনেছি কিন্তু হাদিসে দেখি নাই। তো যাই হোক, তো এরকম হতে পারে, এগুলো কিরামতের মধ্যে। সহিহ মুসলিম 4825 নম্বর হাদিস। তাহলে সাত নম্বর আমরা কিয়ামতের আলামত বললাম যে এলেম উঠে যাবে আর কি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। আট নম্বর কিয়ামতের আলামত হলো আপনার হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে। আট নম্বর, একটু থামেন, আমি এই দশটা পর্যন্ত পৌঁছে আমি শেষ করবো ইনশাল্লাহ। আট নম্বর কিয়ামতের আলামত হলো হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে। এখন মারামারি কমছে না বাড়ছে, কথায় কথায় মারামারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না বাইনা ইয়াদাই সাআতি আইয়ামান ইউরফাউ ফিহাল ইলম, কিয়ামতের পূর্বের দিনগুলিতে এলেম উঠে যাবে, ওয়ায়ানজিলু ফিহাল জাহালু, অজ্ঞতা বৃদ্ধি পাবে, যেটা একটু আগে বলে এসেছি, ওয়ায়াকসুরু ফিহাল হারজু ওয়াল হারজু আল কাতলু, এবং ওই সময় হারজ তথা হত্যা বেশি হয়ে যাবে। ফলে হত্যাকারী কেন হত্যা করছে ওটা অনেক সময় সে
জানবেও না, আবার নিহত ব্যক্তি কেন মারা গেল সেটা সেও জানবে। আরে যে একটু আগে নির্বাচনের কথা বলছিলাম, কোন জায়গায় যেন বিএনপির ওই চেয়ারম্যান প্রার্থীরা মেরে ফেলেছে। তো যাই হোক, আমরা যেন সাবধান হই, এগুলোতে যেন আমাদের মোশারাকা শরিক অংশীদার না থাকে, এগুলোকে ঘৃণা করতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে, এ ব্যাপারে সাবধান সতর্ক থাকতে হবে। নয় ও দশ নম্বর এই আপনার কিয়ামতের ছোট আলামত হলো মদ পান করে উহাকে অন্য নামে নামকরণ করা হবে, যেটা বলছিলাম এটা চলেই আসলো, এবং জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবুল লায়ালি ওয়াল আইয়াম, দিন ও রাত্রির সমাপ্তি ঘটবে না, অর্থাৎ কিয়ামত আসবে না, দিন আর রাত্রির সমাপ্তি যেদিন ঘটবে ওই দিন তো আর কিয়ামত, সেদিন আর দুনিয়া থাকবে না, কিয়ামত সংঘটিত হবে। তো বলছে যে কিয়া এই পৃথিবী ধ্বংস হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত্তা তাশরাবা ফিহা তায়ফাতুম মিন উম্মতি আল খামরা, যতদিন পর্যন্ত না আমার উম্মতের কিছু একটা দল কি করবে মদ পান না করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং তারা ওই মদকে অন্য নামে নামকরণ করবে, মদকে অন্য নামে নামকরণ করবে, যেটা একটু আগে বলছিলাম যে হুইস্কি নাম দেওয়া, ডাইল নাম দেওয়া, অথবা ফ্যান্সি নাম দেওয়া, কি নাম দেওয়া, যাই নাম দেখ না কেন মদের হুকুম পরিবর্তন হবে না। তাহলে আমরা কয়টি আলামত বললাম? দশটা বলছি, আরে আমি কমাই দেন কেন, নাহলে তো আরও বলবো, তখন আপনাদের আরও সময় যাবে, হয়তো আপনাদেরকে গরম লাগছে নাকি। হ্যাঁ, তো যাই হোক, আমি আরেকবার আপনাদের মনে রাখার জন্য বলি, আমরা বলেছিলাম যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যেটা ছিল, এটা একটা কিয়ামতের আলামত, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও বিদায় এই দুটাও কিয়ামতের আলামত। এরপরে আমরা বলেছিলাম যে আনতালিদাল আমাতু রব্বাতাহা, আনতালিদাল আমাতু রব্বাতাহা, দাসীর পেট থেকে তার মনিব জন্ম হবে, মায়ের সাথে দাসীর মতো ব্যবহার হবে, অথবা যার পেট থেকে হবে পরে তারই মালিক হয়ে যাবে। পাঁচ নম্বর আমরা বলেছিলাম যে যাদের পোশাক পরিচ্ছদ ছিল না, যাদের জুতা ছিল না, যারা রাখাল ছিল, ওরা বড় বড় বিল্ডিং তৈরি করে কি করবে, গর্ব অহংকার করে বেড়াবে। ৬ নম্বর আমরা বললাম অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে। ৭ নম্বর আমরা বলেছিলাম এলেম উঠে যাবে, অজ্ঞতা ও মূর্খতা বৃদ্ধি পাবে। ৮ নম্বর আমরা বললাম হত্যা যজ্ঞ বৃদ্ধি পাবে। ৯ ও ১০ যেটা আমরা বললাম যে মদকে অন্য নামে ডেকে উহা পান করা হবে, এবং জেনা ও ব্যভিচার বেড়ে যাবে। এই হলো ১০টা কিয়ামতের ছোট আলামত, ছোট আলামত যেগুলো কিয়ামতের পূর্বে প্রকাশিত হবে। আর এখানে আমার প্রায় ৩৫টার মতো, ৩৪টা যুক্ত করা আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে সময় হলে আরেকদিন আমরা বলবো। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও সহি হাদিসের উপরে আজীবন কায়েম থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনার নামাজ নাই আপনার দুনিয়া আখিরাত সবই সর্বনাশ বরবাদ। অতএব উদাত্ত আহ্বান করব, এই দুই বছর ধরে যাই আলোচনা করে যাচ্ছি, অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এটা আপনার ইসলাম টিকিয়ে রাখার জন্য একান্ত জরুরি। আর যদি মনে করেন যে না কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করবো, তাতে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমরা বলবো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন, যখনই আজান দিবে তখনই আপনি নামাজ পড়ে তারপর আপনার কাজ করুন। আল্লাহ যেন এর উপরে আমল করে আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন যেই খারাপিগুলোর কথা আমরা এতক্ষণ কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করলাম সেগুলোতে আমাদেরকে পতিত না করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওইগুলো থেকে আমাদের জাতিকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ফ্যামিলি পরিবারদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের যাবতীয় গুনাহখাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাইকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছেন, আল্লাহ যেন এই ভাইয়ের কন্যা সন্তানকে দীর্ঘায়ু দান করেন, আল্লাহুম্মা আমিন। তাকে সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। তার ছেলের এই ভাইয়ের যে স্ত্রী এবং মেয়ের মা, তাকেও যেন আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আমি এটা হচ্ছে আপন আপন পড়া, তবে যেহেতু অনেকেই জানেন না আমি পড়ছি, আপনারা পড়বেন। বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবা ওয়া শাকারতাল ওয়াহিব ওয়া রুযিকতা বিররাহা ওয়া বালাগাত আশুদ্দাহা। আল্লাহ তোমাকে যেটা দিয়েছে তাতে যেন আল্লাহ বরকত দান করেন, তাকে যেন দীর্ঘায়ু দান করেন, তোমার প্রতি সদ্ব্যবহারকারী হন,
এবং পর্যাপ্ত বয়স লাভ করে এবং আপনি আল্লাহর শুকরিয়া আদা করবেন। কে দিয়েছে? মহান রব্বুল আলামিন। অতএব আল্লাহর শুকরিয়া আদা করবেন, ঠিক আছে? এবং ওই ভাইয়ের মা অসুস্থ, ওই ভাইয়ের মা অসুস্থ, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ এক মা দিয়েছেন, তো আর এক মাকে অসুস্থ করেছেন, আল্লাহ যেন ওই মাকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের মাকে আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবাকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে যেরকম জমায়েত করেছেন, কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে যেন আল্লাহ জমায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলার ইমামতি জায়েজ নয়, মহিলার ইমামতি জায়েজ নয়, এমনকি ছোট বাচ্চাও যদি হয় যে কোরআন মোটামুটি পড়তে পারে তার ইমামতি জায়েজ, কিন্তু মহিলার ইমামতি জায়েজ নয়। মহিলা মহিলার ইমামতি করতে পারে, মহিলা পুরুষের ইমামতি করতে পারবে না। আপনার মনে হয় এটা পাঁচ পারা না কোন পারার শুরুতেই আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নেতৃত্ব দেবে কার? নারীদের উপরে। এখন যদি আপনি ওকে ইমামতি বানিয়ে দেন তাহলে তো সর্বনাশ। আর একটা হাদিস বলছে মহিলার লাস্ট কাতার উত্তম, পুরুষের ফার্স্ট কাতার উত্তম। অতএব ওকে যদি ফার্স্ট কাতারের উপরে দিয়ে দিই তাহলে তো সর্বনাশ করে দিলাম, কেমন? আর একটা ভাই কথা বলছেন যে তার বাড়ির এলাকায় সে দেখেছে যে কবরে পানি দেওয়া, কেমন? যদি এটা মাটি দেওয়ার পরে ধুলার ধুলা জাতীয় মাটি হয়, আর এ যদি মনে করে যে একটু পানি ছিটিয়ে দেওয়ার ফলে কি হবে? বসে যাবে, উড়ে যাবে না, তো এটা বাধার কিছু নাই। কিন্তু যদি হয় যে আমি পানি ঢালার ফলে কবরে শান্তি আসবে বা এই জাতীয় আকিদা, তাহলে এটা বাতিল, বেদাতের অন্তর্ভুক্ত এবং অনেক সময় শেরেক পর্যন্ত চলে যেতে পারে। উনি বলছেন জিব্রিল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন কি না, তো জিব্রিল আলাইহিস সালামের মসুল তো আমরা কেউ না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। জিব্রিল আলাইহিস সালামকে তিনি এখন কোন কাজে নিয়োজিত রেখেছেন এটা বড় মতবিরোধপূর্ণ বিষয়, কিন্তু আসলে গায়েবি জগৎ এটা। ফেরেশতারা হলেন একটা গায়েবি জগৎ, অদৃশ্য জগৎ, আমরা তাদেরকে দেখি না, এবং তাদের দায়িত্বশীল হলেন মহান রাব্বুল আলামিন। আল্লাহই ভালো জানেন জিব্রিলকে এখন কোন কাজে লাগিয়েছেন, তবে আল্লাহর যদি প্রয়োজন হয় তো আল্লাহ জিব্রিলকে দুনিয়াতেও পাঠাতে পারেন, বুঝে আসছে? ফলে কারো এই কথা বলার অধিকার নেই বা জানা নেই, বা কেউ বললে ও নিজের পক্ষ থেকেই অতিরিক্ত বলবে এবং বিনা এলেমে কথা বলবে যে জিব্রিল এই কাজে নিয়োজিত, তাকে অবশ্যই দলিল পেশ করতে হবে। এরকম কোনো দলিল নেই। জিব্রিলের কাজ ছিল ওহী নিয়ে আসা, নবী ও রাসূলগণের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওহীর দরজাও বন্ধ হয়ে গেছে। এখন কী কাজে আল্লাহ তাআলা তাকে খাটাচ্ছেন? আল্লাহু আলাম। ওকে, বেদাতের অন্তর্ভুক্ত এগুলো। হ্যাঁ, অনেক বেদাত আছে, সবাই সম্মিলিতভাবে কবরকে ঘিরে দোয়া করা এটাও বেদাত, এবং ওই যে এই আপনার খেজুরের ডাল টাল দিয়ে দেওয়া এই আশায় যে আজাব কম হবে এটাও বেদাত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরে দিয়েছিলেন এই জন্য যে উনি জানতে পেরেছিলেন আজাব হবে আর হচ্ছে। আমি কি তাহলে অগ্রিম ধরে নিচ্ছি যে এর আজাব হবে তাই আমি দিচ্ছি, আর রসুল দিয়েছিলেন বলে আমার গাছ দেওয়া ডাল দেওয়াতেও কি আজাব কম হবে? না, এগুলো ঠিক না। এজন্য এই এই ধরনের কাজগুলো ঠিক নাই। এই কবর কেন্দ্রিক, কবরের কাছে গিয়ে খতম পড়া অথবা সুরা ইখলাস, নাস, ফালাক এগুলো পড়া, এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত। রসুল সাল্লাম যখন মাটি দেওয়া শেষ হতো, বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে তাকে কবরে রাখা হতো, এরপরে বিসমিল্লাহ বলে তিন খাবলা আপনি মাটি দিয়ে দিবেন। দেওয়ার পরে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন যে তোমাদের ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে হকের উপরে কায়েম থাকে তলব করো, কারণ তাকে এখন কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। তো আমরা দোয়া করতে পারি আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, হে আল্লাহ তুমি তাকে তাকে ইমানের উপরে কায়েম রাখো। এটা আপনি আরবি না জানলে বাংলা বলতে পারেন যে আল্লাহ তুমি তাকে ইমানের উপরে কায়েম রাখো এবং তাকে ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করো। এটা আপনি দোয়া করতে পারেন, কিন্তু ওই যে সবাই মিলে ঘিরে ইত্যাদি, এটা আসলে বেদাতি পন্থা। কারণ হচ্ছে যে দোয়া যেটা করা দরকার ওটা কিন্তু সালাতুল জানাজাতে কি হয়েছে? হয়ে গেছে। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া, সালাত মানে দোয়া, আর জানাজা মানে লাশ। এই লাশের জন্য কি দোয়া করবেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসলিম মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বাদ ওয়ানকি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদু মিনাদ দাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারি ওয়াহরান খায়রান মিন আহলি ওয়া যাওজান খায়রান মিন যাওজি ওয়াদখিলহুল জান্নাত ওয়া আইযহু মিনান নার। আরো কিছু কিছু দোয়া আছে। এই দোয়া কয়জনের মুখস্থ আছে? ওইটা পড়ে না তো কয় হুজুর আপনি আমাদের দোয়া করে দেন, আমরা আমিন আমিন কয়ে দিই। আরে সুন্নাটা মুখস্থ করেন, বেদারটা ছেড়ে দেন। ওকে, তো এখানে যে দোয়াগুলো বলা হয়েছে আপনি আজীবন দোয়া করেও সেই দোয়া করতে পারবেন না, কারণ এটা কার কথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাকে অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ কথা বলার যোগ্যতা দেওয়া হয়েছিল। আপনি আমি এক ঘন্টা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মিনিটে ওটা কথা শেষ করবেন, বুঝে আসছে? এক লোক এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা কথা বলেন যে আমি ওর উপরে আমল করলে জান্নাতে চলে যাব। কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম তারপরে কায়েম থাকো। তো আল্লাহর উপরে ঈমান আনা মানে কি? আল্লাহর কথা, রাসূলের কথা সব শুনতে হবে, মানতে হবে।
মানে এমন একটা কথা বললেন যেটা হয়তো আমি আপনি খুঁজে বেড়াইতাম পাঁচ দিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অল্পতেই বলে দিয়েছেন। তো রাসূলের এগুলো হাদিসের দোয়া, সেই দোয়াগুলো মুখস্থ করি এবং এগুলো দিয়ে আমাদের আত্মীয় স্বজন জন্য দোয়া করি, আল্লাহ তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার জন্য ইমান শর্ত, আর ইমান হলো কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমাকে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। এইগুলো যে ব্যক্তি করবে ইনশাআল্লাহ সে জান্নাতি, ইনশাআল্লাহ সে জান্নাতি। আর কে জান্নাতি কে জাহান্নামি গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, আমি কি এটাও আমরা জানি না, ঠিক আছে? আমরা তো চাই আল্লাহ জান্নাতে যেতে, কিন্তু আল্লাহ আলম আল্লাহ কী আমাদের সাথে আচরণ করবেন। তো যেগুলো কোরআন ও হাদিসে বর্ণিত, বিশেষ করে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, তারপরে আবু ওবাইদা বিন জাররাহ, তারপরে জুবাইর ইবনুল আওয়াম, আরও সাইদ বিন জাইদ, দশজনের কথা এক হাদিসে উল্লেখ হয়েছে, তারা জান্নাতি। এগুলো হলো আসলে মোবাশ্বারা ওয়ারেন্টি, গ্যারেন্টি ওয়ারেন্টি এদের জন্য, কেমন? আরও হয়েছে ওকাশা, আরও কিছু কিছু সাহাবির কথা ইঙ্গিতে চলে এসেছে, কেমন? তারপরে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের ইয়া হবেন, দায়িত্বশীলা হবেন, তো এই জান্নাতি না হলে কী করে হবেন? তো এদের ব্যাপারে আমরা গ্যারেন্টি দিতে পারবো, কিন্তু বাকি লোক কে জান্নাতে জাহান্নামে যাবে মুসলমানদের ভিতরে আমরা কারোর জন্য গ্যারেন্টি দিতে পারি না। আর যে কথা ভাই প্রথমে বলেছেন যে হিন্দু লোক বা কিছু আছে, হিন্দু লোক যেহেতু আল্লাহতে বিশ্বাসী নয়, বরং সে শত শত মূর্তিতে বিশ্বাসী, সেগুলোকে সে ভগবান বা আল্লাহ বলে বা তার রব বলে চেনে ও জানে ও মানে, সেহেতু এর এই অবস্থায় যে মৃত্যুবরণ করে এই মূর্তি পূজা অবস্থায়, সে কোনোদিনই জান্নাতে যেতে পারে না, কারণ মূর্তি পূজা করা হচ্ছে শিরক। আর আল্লাহ বলছেন ওমাই ইউ শিরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওমা ওয়াহুন্নার তার স্থান জাহান্নাম। আর কেউ যদি মৃত্যুর আগে তওবা করে, যখন মরণ হাজির হয়েছে তখন তওবা করলে কবুল হবে না, কেমন? তওবারও সময় আছে, হ্যাঁ কথা বলেন না, যদি এখন আমি দেখছি যে মরতেছি, আস্তাগফিরুল্লাহ এতদিন ভুল করছিলাম এখন তওবা করলাম, ফেরাউনও তওবা করেছিল কিন্তু ফেরাউনের তওবা কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তওবা কবুল করা হয় মালাম ইউগারগের, যতক্ষণ পর্যন্ত মরণের গড়গড়া না এসেছে। তার আগে যদি কেউ মরণের দশ দিন আগে কেউ যদি তওবা করে নেয়, পাঁচ দিন আগে যদি করে নেয়, আল্লাহ যদি তাকে ভুল বোঝার তৌফিক দেয়, তো ইনশাআল্লাহ আশা করা যায় তার তওবা কবুল হবে, আর ওই তওবা কবুলের মাধ্যমে আল্লাহ তার কাছে আল্লাহর কাছে সে জান্নাতও যেতে পারে। কিন্তু কোনো লোক ওই মরণের সময় হিন্দু লোকে এসে কালিমা পড়ে মুসলমান মানে জান্নাত চলে যাবে এই আশা করবে, এটাতে আমরা বিশ্বাসী নয়, কারণ তখন তার তওবার দরজাও কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে মুসলিম ব্যক্তি যে কোরআন হাদিস অনুযায়ী আমল করার সর্বাত্মক চেষ্টা করেছে, ওই লোক যদি কালিমার উপরে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে দুনিয়ায় থেকে বিদায়ের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাম বলছেন যে মৃত ব্যক্তি যাদের কাছে মৃত্যু হাজির হয় ওদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও, যাতে ওরা এই কালিমাটা নিয়ে বিদায় হতে পারে। এটা কাফেরের জন্য নয়, কার জন্য? মুসলমানের জন্য। তবে এই মুসলমানের যদি আমল ভালো থাকে আলান সালান, আর যদি কিছু পাপ টাপ থাকে আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারেন, শিরক ছাড়া যদি পাপ থাকে তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারেন, শাস্তি দিলেও দিতে পারেন, কিন্তু জান্নাতে একদিন সে যাবেই যাবে ইনশা আল্লাহ, কারণ এটা আস-সাদিকুল মাসদুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বুঝে আসছে ভাই? বুঝে আসছে প্রশ্ন? হ্যাঁ, যদি হিন্দুত্বের উপরে কেউ দুনিয়া ত্যাগ করে খ্রিস্টানের উপরে, এখন আগে যখন খ্রিস্টান ধর্ম ছিল তখনকার আলাদা, এখন বর্তমান সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কেউ যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো দিনের উপরে ইন্তেকাল করে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। তবে যে কোনো ব্যক্তির জন্য তওবার দরজা উন্মুক্ত আছে, যতক্ষণ পর্যন্ত তার মত হাজির না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের বড় আলামত পশ্চিম দিগন্ত থেকে সূর্য না উঠেছে, ঠিক আছে? তো এখন তো পশ্চিম দিগন্ত সূর্য উঠেনি, এখন মরণের সময় যদি এসে এতদিন দুনিয়ার সব মজা নিয়েছে, এখন তওবা করলে আল্লাহ বলছেন যে না, এই তওবা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা।